সর্বশেষ উন্নত প্রযুক্তির বোমারু বিমান B-21 উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। যে বিমানটি পরমাণু বোমা বহন এবং ক্রু ছাড়াই উড্ডয়ন করতে সক্ষম। মার্কিন বিমান বাহিনী এই প্রযুক্তির প্রায় 100 বিমান কেনার পরিকল্পনা করেছে। প্রত্যেক বিমানের জন্য লাগবে $700 মিলিয়ন, এমনটি জানিয়েছে বিমান প্রস্তুতকারী সংস্থা গুরুমেনের এক মুখপাত্র। চালক ছাড়াই চলতে সক্ষম এই বিমান শেষ পর্যন্ত চালক ছাড়াই পরিচালনা করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি মার্কিন বিমান বাহিনী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, গত 3 সপ্তাহের মধ্যে B-21 রাইডার হতে যাচ্ছে কৌশলগত বোমারু বিমান। এটি দীর্ঘযাত্রায় সক্ষম হবে বলে জানান লয়েড।